আমি জানি, এরপরে তুমি আমাকে নিয়ে ভিডিও করবে, অনেক ছোট বড় কথা বলতে আসবে, আসো, তাতে কিছু পরোয়া করি না, কিচ্ছু যায় আসে না। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা মানে ন্যায্য কথা বলার সেটা তো বলবোই, আর তার উপরে তো আমার ভাইকে নিয়ে বলেছো, সেটা তো আসতেই হবে, তো যা খুশি ভিডিও আনো, কিচ্ছু যায় আসবে না। কিন্তু তুমি যে কত বড় অপরাধ করলে সেটা যায় আসবে সবার কাছে, দেখে নিও। তোমরা সবাই জানো আমার জ্বর হয়েছে, হ্যাঁ দুদিন ধরে জ্বরে ভুগছি, দেখে হয়তো বুঝতে পারছ। তো ওষুধ চলেছে, এখন বেশ একটু শক্ত হয়ে বসেছি, মানে সোজা হয়ে বসেছি, ওষুধ খাওয়ার পরে জ্বরটরগুলো ছেড়ে গেছে, তো একটু সোজা হয়ে বসেছি। তবে এই যে কথা বলছি না, মাথায় লাগছে, মাথাটা ভার হয়ে আছে। তো যাই হোক, কথা তো বলতেই হবে, কারণ এমন একটা ব্যাপার, আমাদের ভাইয়ের সম্পর্কে কথা হয়েছে, তো আমাদের তো কথা বলতেই হবে। তো আমি খুব অবাক হয়েছি, তো জানি না এই কথাটা শোনার পরে আবার অন্য আরও কেউ অবাক হয়েছে কি না বা হচ্ছে কি না, কিন্তু আমি এই ভিডিওটা দেখার পরে ভীষণ অবাক হয়েছি, ভীষণ। তো আমি একজনকে নিয়ে আজকে ভিডিওটা করতে এসেছি, তার নামটা ধরেই বলবো, তাকে নিয়ে আমি এর আগে কোনোদিন ভিডিও করিনি, কিন্তু আজকে বাধ্য হলাম, এই শরীর খারাপ অবস্থাতে আমার ভিডিও করার পরিস্থিতি নেই। এই যে কথা বলছি না, মাথায় কিন্তু খুব লাগছে। তো যাই হোক, আমি তন্দ্রা তোমাকে বলছি, আসলে আমি চুপ করে থাকতে পারলাম না, দেখো এত শরীর খারাপের মধ্যেও কিন্তু আমি তোমাকে বলতে চলে এলাম, কি করো বলো, কথাটা গায়ে লাগার মতো কথা বললে বলেছো তো, আর গায়ে খুব লেগেছে, গায়ে লাগার থেকে বড় কি বিষ, মানে কি ব্যাপারে গায়ে লেগেছে সেটাও তোমাকে আমি ভাঙিয়ে দিচ্ছি। তুমি আজকে একটা ভিডিওতে, মানে আমি শরীর আমার জ্বর ছিল, তো আমি শুয়ে শুয়ে না দু একটা ভিডিও দেখছিলাম, তো তোমার ভিডিওটা আমার চোখে পড়ে, তুমি আমাদের সঞ্জয় ভাইকে নিয়ে কিছু কথা বলেছো, তো সঞ্জয়ের সঙ্গে তোমার কিছু তর্ক বিতর্ক চলছে, কন্ট্রোভার্সি চ্যানেল এটা তো হবেই, চলতেই থাকবে, এ ওকে বলবে, ও ওকে বলবে, এ ওকে ছোট করবে, ও একে ছোট করবে, কিন্তু ছোট করতে গিয়ে তুমি সঞ্জয় যে ভিডিও করেছে তার প্রতিত্বর দিতে গিয়ে, প্রতিত্বর দেওয়া মানে কি, সঞ্জয় যদি তোমাকে 1 ইঞ্চি ছোট করে তুমি তাকে, মানে এটা আমাদের সবার টেন্ডেন্সি, শুধু তোমার বলে না, কেউ যদি আমাদেরকে 1 ইঞ্চি ছোট করে আমরা তাকে 10 ইঞ্চি ছোট করার চেষ্টা করি, এটা সবাই, কিন্তু সেটা লিমিটের মধ্যে রেখে। কিন্তু তুমি কি করলে, লিমিট ক্রস করে গেছো, কেন বলো তো, তুমি এমন একজনকে তুলনা করে ফেলেছো সঞ্জয়ের সঙ্গে যেটা এখানে যায়ই না, আর সেই তুলনা করতে গিয়ে, মানে সঞ্জয়কে ছোট করতে গিয়ে সেই ভয়ঙ্কর অপরাধীকে, মানে সে ভয়ঙ্কর অপরাধীর অপরাধটাকে তুমি ছোট করে ফেলেছ তোমার অজান্তেই। এই যে ধনঞ্জয়, তুমি ধনঞ্জয়ের সঙ্গে সঞ্জয়ের তুলনা করেছ, কেন, কোনো প্রমাণ আছে কি তোমার হাতে যে ধনঞ্জয়ের মতো কেস সঞ্জয় কোথাও ঘটিয়েছিল, সঞ্জয়ের জেল হয়েছিল, সঞ্জয়ের ফাঁসির অর্ডার হয়ে গেছে, প্রমাণ পেয়েছ, কোথাও আছে, হয়েছে, মানে কোথা থেকে কোথায় নেমে গেছে তুমি ভাবতে পারছ? সঞ্জয়কে ছোট করতে গিয়ে তোমার শরীরে একটা জ্বালা উঠেছে আমি বুঝতে পেরেছি, সঞ্জয় যে কথাগুলো বলছে তোমার শরীরে মানে এমন জ্বালায় লেগেছে যে তুমি কি করবে, দিশাহারা হয়ে পড়েছ, আর দিশাহারা হয়ে এমন একটা কথা বলে ফেলেছ, এমন একজনের সঙ্গে তুলনা করে ফেলেছ যে তুমি তোমার অজান্তেই একজন ভয়ঙ্কর ক্রিমিনালকে ছোট্ট করে ফেলেছ, তার অপরাধটাকে ছোট করে ফেলেছ, সঞ্জয়কে ছোট করতে গিয়ে তার অপরাধটাকে ছোট করে ফেলেছ। ধনঞ্জয়ের অপরাধ সম্পর্কে তোমার ধ্যান ধারণা আছে? আমার তো মনে হয় নেই, যদি না থাকে, মানে যদি থাকতো তাহলে তুমি এই ধনঞ্জয়ের সঙ্গে একে তুলনা, সঞ্জয়কে তুলনা করতে পারতে না। সঞ্জয়ের সঙ্গে যা হয় ভিডিওর মাধ্যমে হয়, ভিডিওতে তর্ক বিতর্ক হয়, ভিডিওতে ছোট করাকরি হয়, সব কিছু হচ্ছে, সেই ভিডিও থেকে বেরিয়ে তুমি কোথায় পৌঁছে গেছো? তো ধনঞ্জয়ের সম্পর্কে আমি তোমাকে একটু আইডিয়া দিয়ে দিই যে তার অপরাধটা সম্পর্কে, অপরাধটা কি, কত ভয়ঙ্কর, কত জঘন্য, একটা 8-9 পড়া মেয়ে, বাচ্চা মেয়ে, ঠিক আছে, 8-9 হবে যত সম্ভব, 8 না হলে 9, আমার অনেক দিনের ব্যাপার তো ভুলে গেছি, সেই একটা বাচ্চা মেয়ে, ফুলের মতো একটা মেয়ে, তাকে পাশবিক অত্যাচার করেছে, শারীরিক অত্যাচার করেছে, তার শরীরের একটা অংশ কেটে নিয়েছে, মানে ব্রেস্ট, বুঝেছো,
তোমার তোমার সে ধারণাটুকুও নেই, শুধু এইটুকু ধারণা আছে যে ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল রেপ করেছে বলে, এইটুকু ধারণা আছে, হয়তো আছে, শুনেছিলে। আমার তো মনে হয় তুমি নিউজ টিউজ দেখেছো কোনোদিন, যদি দেখতে তাহলে ধনঞ্জয় সম্পর্কে মানে সঞ্জয় সম্পর্কে ধনঞ্জয়কে নিয়ে এই কথা বলতে না। তোমাকে সেজন্য বলে দিলাম যে ধনঞ্জয়ের অপরাধ এতটাই জঘন্য, এতটাই হিংস্র, বুঝতে পেরেছো? তাকে মেরেও শান্তি হয়নি, তার রেপ করেও শান্তি হয়নি, তার একটা ব্রেস্ট কেটে নিয়েছে, এত বড় জঘন্য ক্রিমিনাল সেই ধনঞ্জয়। তা সেই এত বড় জঘন্য ক্রিমিনাল অপরাধ মানে ক্রিমিনালের অপরাধটাকে তোমার কাছে সামান্য পরিণত হয়ে গেছে, তুমি তাকে সামান্য চোখে দেখতে শুরু করে দিয়েছো, কারণ সঞ্জয় তো একটা সামান্য ব্যাপার, এগুলো নর্মাল, সবাই সবাইকে ছোট করছে, সবাই সবাইকে গালি দিচ্ছে, সবাই সবাইকে বলছে যে যেমন পারে বলছে, যে যেমন খুশি ঘরে ঢুকছে। তোমরা সঞ্জয় ঘরে ঢোকো না, ও তোমরা মেয়ে বলে ছাড়, ঘরে ঢোকার কথা বলা মানে কি তার সত্যিকারে ঘরে ঢুকে গেছে? হ্যাঁ, তোমরা তার বউ বাচ্চা ধরে টানো না, সেও তোমাদের ঘরে ঢোকা মানে কি তোমাদের বউ বাচ্চা নিয়ে টানা, হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে টানা? তোমরা তার ঘরে ঢুকে যাচ্ছ, তোমরা তার বউ বাচ্চাকে নিয়ে টানে যাচ্ছ সবাই, আর সে যখন বলবে যে তুমি আমার ঘরে ঢুকছো তাহলে আমিও তোমার ঘরে ঢুকবো, তোমার বর তোমার বাচ্চাদের নিয়ে আমিও টানবো, তার মানে তার ঘরে ঢুকে গেল, তার মানে তাকে ধনঞ্জয়ের মতো যে অপরাধ করেছে সেই অপরাধ করে দিল, এটাই বলতে চাইছো? তার মানে তুমি বুঝতে পারছো যে তুমি কতটা জঘন্য, কতটা নিম্ন মানসিকতার একটা মহিলা, তুমি কোথায় পৌঁছে গেছো তাকে ছোট করতে গিয়ে ওরকম একটা জঘন্য অপরাধীকে তো মানে সামান্য অপরাধী হিসাবে পরিণত করে দিয়েছো? তোমার লজ্জা থাকা দরকার, ধনঞ্জয়ের সঙ্গে তুলনা করতে গেলে না তোমার 100 বার ভাবা দরকার ছিল, তুমি কার সঙ্গে কার তুলনা করছো, 100 বার ভাবা দরকার ছিল। সে এমন একজন অপরাধী ছিল না, তার জেলে হয়েছে, ফাঁসিও হয়েছে, এমন একটা ভয়ঙ্কর ক্রিমিনাল ক্রিমিনাল সে ছিল, সে মানে এমন একটা ভয়ঙ্কর কাজ সে করেছিল, তার সঙ্গে তুমি সঞ্জয় তুলনা করছো? ওরকম ভয়ঙ্কর কাজ সঞ্জয় কোথায়, সঞ্জয় বাইরে ঘুরছে কেন? ওর তো এতদিন ফাঁসির মঞ্চে ঝোলা দরকার ছিল তো। লজ্জা কর না তোমার এই কথাগুলো বলতে, ওকে এই সম্পর্কে বলো না, যা খুশি গালাগালি দাও, ও তোমাকে দিচ্ছে তুমি ওকে দাও, বলতে আসতাম না, প্রতিবাদ করতে আসতাম না, লিমিট রেখে গালাগালি দাও, যেটা মানানসই হয়, মানানসইয়ের বাইরে যেতে যেও না। ছি 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 ছি, মানে নামতে 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 কোথায় নেমে গেছো, একটু চিন্তা করেছো? একটু চিন্তা করো যে নামতে নামতে কোথায় নেমে গেছো। তোমাকে একটা কথাই বলবো, তোমার তোমার প্রতি এই মুহূর্তে শুধু ছি ছাড়া আর কোনো কমেন্ট নেই, শুধু ছি বলবো, ছি ছি ছাড়া আর কোনো ভাষা নেই তোমাকে বলার।